Música mm -hmm. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা যখন মুসলমান মুসলমানদের যে বৈশিষ্ট্য বিশেষ করে থাকা দরকার যেটার সাথে ইমানেরও সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ইমানদাররা একে অপরকে ভালোবাসবে এটাই হচ্ছে নিয়ম যেটা রসুল আকরমসাহ ইসলাম এবং সাহাব এখরামের আদর্শও ছিল বটে সুর আলফাতের উনত্রিশ নম্বর আয়তির মধ্যে আল্লাহ বলেন মোহাম্মদ হুম যে মুহম্মদ ইসলাম আল্লাহ রসুল এবং তার সাথী যারা রয়েছেন তারা সবাই কাফেটদের ব্যাপারে আপনার সিদ্ধহস্ত ছিলেন কিন্তু নিজেদের মাঝে একে অপরের প্রতি দয়ার্ধ ছিলেন তাইলে পরস্পর একে অপরের প্রতি দয়ার্ধ হওয়া দয়ার আচরণ দেখানো এবং ভালোবাসার আচরণ দেখানো এটাই হচ্ছে একজন ইমানদারের আসল বিশেষ বৈশিষ্ট্য এবং এটাই করতে পেরেছেন আনসারি সাহাবেকরাম যার কারণে তাদের মূল্য বেড়ে গেছে যেটা সুরে নয় নম্বর যারা ইতিপূর্বে মদিনাতে অবস্থান নিয়েছে এবং ইমান গ্রহণ করেছে তারা যারা সেই দিকে হিজরত করে গেছেন মহাজিররা তাদেরকে ভালোবেসেছেন সুতরাং এটাই হচ্ছে মুসলমানদের মূল চরিত্র আর এটা থাকলে মুসলমানদের মধ্যে আরেকটা জিনিস পাওয়া যাবে সেটা হচ্ছে ইমানের যে আসল স্বাদ সেটা অনুভব করা যাবে নতুবা ইমানের স্বাদ অনুধাবন করা যাবে না এটা হচ্ছে একটা বিশেষ একটা পয়েন্ট অনেকে আমরা ইমানদার ঠিকই আছি কিন্তু ইমানের স্বাদ অনুভব করতে পারছে না এই কারণে ইসলামের মধ্যে যদি ফিতনার সম্মুখীন হই আমরা অনেকে ইমানের উপর অটল থাকতে পারছি না কারণ ইমানের স্বাদ আমাদের মাঝে আসেনি যদি ইমানের স্বাদ আসতো তাইলে ইসলামের উপর যত বিপদে আসতো হ্যাঁ ততই আমরা শক্তিশালী হতাম কখনো আমরা পিচ পা হতাম না এটাই রসুল আকরম সুল হজরত আনস রাহাদিসের মধ্যে বলেন যে রসুল বলনাফি হেবাদ বিহিন্ন হালাউল ইমান যে তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই ইমানের আপনার স্বাদ পাবে সেই তিনটি হলো কি এক নম্বর আল্লাহ রসুল হু সিওয়াহুমা যে আল্লাহ এবং তার রসুল তার নিকটে সবচাইতে প্রিয় পাত্র হবে তাদের চাইতে যত কিছু আছে সব কিছুর চাইতে বিশ্বের যত কেউ যত কিছু সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হতে হবে সবচাইতে বেশি তাদেরকে ভালোবাসতে হবে এটা যদি পাওয়া যায় ইমানের স্বাদ পাওয়া যাবে আরেকটি জিনিস ওয়াই আল্লাহব ইহ যে কাউকে যদি ভালোবাসতে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে যদি কাউকে ভালোবাসার আপনার মানদণ্ড থাকে যে আল্লাহর জন্য ভালোবাসব আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তাকে আমি ভালোবাসব আল্লাহর সাথে যার সম্পর্ক নেই তাকে আমি ভালোবাসব না এই চেতনা যদি থাকে ইমানের স্বাদ পাওয়া যাবে তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে কেউ মোমেন হওয়ার পর আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর কুফুরির থেকে মুক্তি দেওয়ার পর সেই পুকুরের দিকে আবার ফিরে ফিরে যাওয়া এত বেশি অপছন্দ করতে হবে যেরকমভাবে সে অপছন্দ করে জাহান্নামে নামে বা আগুনে নিক্ষিপ্ত হওয়া প্রত্যেক মানুষ আমরা কখনো আগুনে আগুনে নিক্ষিপ্ত হতে চাই না কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ টাকার লোভে পড়ে অন্যান্য সুবিধা লোভে পড়ে অনেকে নিজের ইমানকে হারিয়ে বসে অনেকে মোরতাদ হয়ে যায় যেটা আমরা বর্তমান বিশ্বে দেখতে পাই অনেক মুসলমান যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ এমনকি রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে হ্যাঁ কেন ওই যে দুনিয়ার স্বার্থের জন্য তাইলে তাদের কুহুরের দিকে ফিরে যাওয়া তাদের কাছে কোনো কি আপনার অপছন্দনীয় নয় বরং টাকা পাইলে এটা অনেক পছন্দনীয় হয়ে যায় কারণ তাদের মধ্যে ইমানের কোনো স্বাদ নেই তারা স্বাদ পায়নি এই কারণে সুবিধার জন্য ইমান ছাড়তে তারা রাজি এই কারণে আমরা বলবো যে যদি সত্যিকার আমরা ইমানের স্বাদ পেতে চাই তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে এবং এরকমভাবে হ্যাঁ কুফুরির থেকে যখন আমরা মুক্তি পেয়েছি তখন সেই কুফুরির দিকে ফিরে যাওয়া আমাদের কাছে সবচাইতে বেশি ঘৃহীত হতে হবে তাইলে আমরা ইমানের স্বাদ পাবো আল্লাহ সান আমাদের কি মানে স্বাদ পাওয়ার তৌফিক দেন আলা আলীন আহমদ ওয়ালি আজমাইন